ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি সরকারি কর্মসংস্থান ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের মধ্যে থেকে যাদের যাদের ডিজিটাল রেশন কার্ড রয়েছে এবং আপনারা যারা যারা বিনামূল্যে রেশন দোকান থেকে খাদ্য সামগ্রী তোলেন, তাদের জন্য উঠে এলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। অবশেষে আজ জানিয়ে দেওয়া হলো যে আগামী আরও 5 মাস বিনামূল্যে রেশন পেতে চাইলে আপনাদের দ্রুত করে ফেলতে হবে এই কাজটি। তো বন্ধুরা, সে নিয়ে আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে আগামী 5 মাস আরও বিনামূল্যে রেশন দোকান থেকে খাদ্য সামগ্রী তুলতে চাইলে আপনাদের কোন কাজটি করতে হবে। সমস্ত কিছু আপডেট ডিটেলস এই ভিডিওতে জানাবো। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আগামী 5 মাস বিনামূল্যে রেশন চান, দ্রুত কাজটি করুন, না হলে বাড়বে সমস্যা। করোনা মহামারী চলাকালীন কেন্দ্রীয় সরকার গরিব পরিবারগুলিকে বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করেছিল। আসলে করোনা মহামারী চলাকালীন লক্ষাধিক লোক তাদের চাকরি হারিয়েছে, এমন পরিস্থিতিতে বেকারদের সহায়তা করতে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারের ঘোষণা অনুসারে এই প্রকল্পটি 2022 সালের সেপ্টেম্বর পর্যন্ত চলবে। তার জন্য আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক করা অত্যন্তই জরুরি। এমন হাজার হাজার পরিবার আছে যাদের রেশন কার্ড আছে কিন্তু তারা কোনো কারণে আধারের সঙ্গে লিঙ্ক করতে পারেননি। আপনি যদি এখনও আপনার রেশন কার্ডকে আধারের সঙ্গে লিঙ্ক করতে সক্ষম না, তবে যত তাড়াতাড়ি সম্ভব এই প্রক্রিয়াটি সম্পূর্ণ করুন। আপনি অফলাইনে অথবা অনলাইনে উভয়ের মাধ্যমে আধার লিঙ্ক করতে পারেন। আসলে ওয়ান কার্ড ওয়ান নেশন প্রকল্পটি সরকার বাস্তবায়ন করছে। এর অধীনে আপনি সারা দেশের যে কোনো রাজ্যে যে কোনো জেলায় আপনার রেশন কার্ড থেকে রেশনের তুলতে পারবেন। আগামী সময়ে পুরো সিস্টেম আরও স্বচ্ছতা আনবে বলে আশা করা হচ্ছে। আপনি যদি আপনার রেশন কার্ডকে আধারের সাথে লিঙ্ক না করেন তাহলে আগামী সময়ে সমস্যা হতে পারে। চলুন জেনে নেওয়া যাক আধার এবং রেশন কার্ড লিঙ্ক করার প্রক্রিয়া। কীভাবে আধারের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করবেন? প্রথমত আপনাদের ওয়েবসাইটটি খুলতে হবে uidai.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটটি খুলতে হবে আধারের। এখানে আপনাদের স্টার্ট নাও এ ক্লিক করতে হবে। এখানে আপনার ঠিকানা ও জেলা ইত্যাদি বিবরণ পূরণ করতে হবে। এরপর রেশন কার্ড বেনিফিট এই বিকল্প ক্লিক করতে হবে। এখানে আপনার আধার কার্ড নম্বর, রেশন কার্ড নম্বর, ইমেল ঠিকানা, মোবাইল নম্বর ইত্যাদি লিখুন। এটি পূরণ করার পর নিবন্ধিত মোবাইল নম্বরে ওটিপি অর্থাৎ ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে। এরপর ওই ওটিপি প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনার স্ক্রিনে প্রক্রিয়া সমাপ্তি মেসেজ পাবেন। এই প্রক্রিয়াটি সম্পূর্ণ হলে আপনার আধার যাচাই করা হবে, এছাড়া আধার এবং রেশন কার্ড লিঙ্ক হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল এই মুহূর্তে আপনাদের জন্য উঠে আসা আজকের লেটেস্ট আপডেট, যেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম।